আসসালামু আলাইকুম। সাধারণ বীমা কর্পোরেশনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেটি তোমরা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ে আবেদনটি করতে পারবেন। তবে এটার আবেদনটি নির্ধারিত এই চাকরির আবেদন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। আবেদন ফর্মটি সহজে পূরণ করে আবেদনটি প্রেরণ করতে হবে। তো আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে চাকরির আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো নিয়োগের লক্ষ্য করুন, এক নম্বর যে পদটি রয়েছে সেটি হলো সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস্ট, পদের সংখ্যা রয়েছে একটি। দুই নম্বর পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, পদের সংখ্যা রয়েছে একটি। এবং তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হলো কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা রয়েছে চারটি। প্রথম যে পদটি রয়েছে এটার আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অন্যান্য স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি, কোন সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র প্রোগ্রামার হিসাবে অনন্য 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সর্বোচ্চ বয়সসীমা 45 বছর, এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবনী বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে। দুই নম্বর পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং সর্বোচ্চ বয়সসীমা 30 বছরের মধ্যে হতে হবে। সর্বশেষ পদটি যেটি রয়েছে এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে আপনার এইচএসসি পাস করলে এটিতে আবেদনটি করতে পারবেন। তবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। এবং এই পদে নিম্নোক্ত 7 জেলার প্রার্থীরা আপনার আবেদনটি করতে পারবেন না, সেটি হলো চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, বরিশাল, বাগেরহাট, খুলনা জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না। তবে এতিমো প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো নিচের অংশে কিভাবে আবেদনটি করবেন সেই শর্তাবলী দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই সহজে লিখিত হইতে হবে, কোনো ধরনের কম্পিউটার কম্পোজ বা টাইপিং করা আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট হতে নমুনা আবেদনপত্র ডাউনলোড করে সেই অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন ফর্মটি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি, আপনারা সেটা ডাউনলোড করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আবেদনকারীর বয়সসীমা 31 ডিসেম্বর 2023 তারিখে কমিক নং 1 এ বর্ণিত পদের জন্য সর্বোচ্চ 45 বছর, কমিক নং 2 ও 3 এ বর্ণিত পদের জন্য সর্বোচ্চ 30 বছর হতে হবে। তো আবেদনপত্রের সাথে আপনি যে সকল কাগজপত্র অথবা ডকুমেন্ট দাখিল করতে হবে সেটি হলো রাষ্ট্রায়ত্ত যে কোনো তফসিল ব্যাংকের শাখা হতে সাধারণ বীমা কর্পোরেশনের অনুকূলে সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস গ্রেড 4 ও অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং গ্রেড 9 পদের জন্য 600 টাকা এবং কন্ট্রোল অপারেটর গ্রেড 16 পদের জন্য 200 টাকা আপনাদের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে কিন্তু ফিটি জমা দিয়ে পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফ্টের কপি অবশ্যই আবেদনের সাথে আপনাদের পাঠাতে হবে। এবং আবেদনকারীর সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের রঙিন 3 কপি সত্যায়িত ছবি, আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, নিজ জেলার সমর্থনে জাতীয়তা অথবা নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, চাকরিরত প্রার্থীদের বর্তমান প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র, কোঠার সমর্থনে প্রয়োজনীয় প্রমাণক। যে আবেদনপত্রটি আপনাদের প্রেরণ করতে হবে জেনারেল ম্যানেজার, মানব সম্পদ বিভাগে GM সচিবালয় 10 তলা, সাধারণ বীমা কর্পোরেশন প্রধান কার্যালয় 33, দিলকুশা বা অথবা এ ঢাকা 1000 বরাবর। অবশ্যই ডাকযোগে 30 জানুয়ারি 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আপনাদের অবশ্যই পৌঁছাতে হবে। এখানে এই ছিল সাধারণ বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা আবেদনটি করতে চাচ্ছেন, শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বে আবেদনটি প্রেরণ করে দেবেন। এটি ছিল সেই চাকরির আবেদন ফর্মটি, যেটি আপনার সহজে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে সম্পত্তি তোলা, আপনার পাসপোর্ট সাইজের 3 কপি ছবি সংযুক্ত করে দেবেন স্টাপলার করে। পদের নাম, আপনি যে পদে আবেদনটি করবেন সে পদটি এখানে আপনি উল্লেখ করবেন, বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি। নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে স্মারক নামটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নম্বর, এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ, সেটি আপনি নির্ধারিত এই স্থানে লিখে দিবেন। আর নিচের অংশের সম্পর্কে এখানে বাংলাতে লেখা রয়েছে, আশা করি আপনার বুঝতে সুবিধা হবে। তারপর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সে ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা সে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।
আর আপনি ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার যেটি করেন না কেন, সেটির একটা নির্দিষ্ট নম্বর রয়েছে, সেই নম্বরটি এখানে লিখে দিবেন। যে তারিখে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারটি ইস্যু হয়েছে সেই তারিখটি এখানে লিখবেন। যে ব্যাংকের যে শাখাতে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারটি করেছেন সেই ব্যাংক ও শাখার নামটি এখানে লিখে দিবেন। এবং সর্বশেষ এখানে আপনি আপনার স্বাক্ষরটি করে দিবেন, আর যে ফর্মটি পূরণ করবেন ফর্মটি স্পষ্ট ভাবে লেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত সে ভালো থাকুন, সুস্থ থাকুন, একা থাকুন। আল্লাহ হাফেজ।